তুমি না হয় রহিলে কাছে। এতবার অপমানিত হওয়ার পরও প্রণয় কে ভালোবাসিস কিভাবে তুই? আরু, আমার ভালো থাকার কারণগুলো যে তার কাছে পড়ে আছে, আমি ওগুলোর তাগিদে ভালোবাসি তাকে। ভালো না বেঁচে থাকতে পারি না, তাই ভালোবাসি। আর রইল অপমানের কথা, আমি তো ওনার করা অপমানগুলোর মাঝেও ভালোবাসা খুঁজে নিই, তবে চেষ্টা করি যতটা কম ভালোবাসা যায়। দেখবি একদিন সেটাও ছেড়ে দেব। কথাগুলো বলতে বলতে তৃষার দিকে ফিরে তাকালো আরশি ওরফে আরু। তৃষা এতক্ষণ আরুষির দিকেই তাকিয়ে থাকার ফলে ওদের চার চোখের দৃষ্টি একত্রিত হল। তবে আরশি বেশিক্ষণ তৃষার চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারল না। নিজের ঝাপসা দৃষ্টি নিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের আবেগ লুকানোর চেষ্টা করল। তৃষা, নিজের বেস্ট ফ্রেন্ড সমান বোনের কাছেও নিজেকে আড়াল করতে চাইছিস আরু? যাই হোক, প্রণয়কে ভালো না বেসে থাকতে পারবি তো তুই? আরশি, না পারলেও চেষ্টা তো করতেই হবে। যতই হোক, প্রণয় নিজে মুখ ফুটে কিছু চেয়েছে, আর আমি সেই আবদারটা পূরণ করব না, সেটা কি কখনো হয়? তৃষা, অপমান করে, মুক্তি দাও বলাটাকে তুই আবদার বলছিস? সত্যি পারিস তুই আরু? তবে কি জানিস তো তোর এই ভালোবাসার যোগ্য নয় প্রণয়, তাই তুই যত তাড়াতাড়ি সম্ভব প্রণয়কে ভুলে যাওয়ার চেষ্টা কর, আর নিজের জীবনটাকে নতুনভাবে শুরু কর নতুন মানুষের সাথে। তৃষার কথাগুলো আরশি শুনল কিনা বোঝা গেল না, কারণ সে তখন দূর আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের ক্যালকুলাস মেলাতে ব্যস্ত। এতক্ষণে নিজের ফোনে চলতে থাকা ফোন কল কেটে আরশি আর তৃষার পাশে এসে দাঁড়ালো বিলাস। ফোনের অপর প্রান্তে থাকা প্রণয় এতক্ষণ যাবৎ তৃষা আর আরুষির সব কথা শুনে আপন মনেই দীর্ঘশ্বাস ফেলে সোফায় হেলান দিয়ে চোখ বুজে বসে রইল। ওর বন্ধ দুচোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো বিন্দু বিন্দু জলকণা। ও তো এটাই চেয়েছিল দীর্ঘ ৬ মাস ধরে, ওর করা অপমান সহ্য করতে না পেরে ওর উপর রাগ করে ওর থেকে মুখ ফিরিয়ে নিক আরশি। ওকে ঘেন্না করুক, ওকে ভালোবাসা বন্ধ করে দিক। আজ যখন সেগুলি ঘটতে যাচ্ছে, ওর এত কষ্ট হচ্ছে কেন? ও সেটাই বুঝতে পারছে না। বিলাস, তৃষার বয়ফ্রেন্ড, ওদের পারিবারিকভাবে এনগেজমেন্ট হয়ে গেছে মাস তিনেক আগে, আর এক মাস পরেই ওদের বিয়ে হবে। এদিকে আরশি আর তৃষা হলো দুজনে মামাতো পিসতুতো বোন, আর ওরা একই বাড়িতে থাকে। ওরা দুজনে একটা ফ্যাশন হাউজের ডিজাইনার এর পদে চাকরি করে। সেই নামকরা ফ্যাশন হাউস শ্রেয়সী ফ্যাশন হাউস এর বেস্ট ডিজাইনার হল আরশি, আর সেই ফ্যাশন হাউস এর মালিকই হচ্ছে প্রণয়, অন্যদিকে বিলাস হচ্ছে প্রণয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আবার বন্ধু। তাই কিছুক্ষণ আগে বিলাসই প্রণয়কে ফোন করে। প্রণয় ফোন কল রিসিভ করার পর হ্যালো হ্যালো করেও যখন বিলাসের কোনো সাড়া শব্দ পায় না, তখন ও ভাবে বিলাসের হাত লেগে হয়তো ভুল করে ফোন চলে এসেছে, তাই ও নিজেই ফোন কল কেটে দিতে যায়। কিন্তু তার আগেই তৃষার করা প্রশ্নটা শুনে ও আর কলটা কেটে দিতে পারে না, কারণ ও ভালো করেই বুঝতে পেরেছে তৃষা প্রশ্নটা আরশিকে করেছে। ও আরশির গলার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করতে থাকে নিজের অজান্তে। বিলাস আর তৃষা অনেকক্ষণ থেকে আরশিকে লক্ষ্য করে যাচ্ছে। এবার দুজন দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ওরা এই নিয়ে অনেকবার চেষ্টা করেছে প্রণয়কে বোঝানোর, কিন্তু প্রণয় কোনো কথাই শুনতে নারাজ।
প্রণয়ের মতে এই শহরে সব হয় শুধু ভালোবাসা হয় না, আর যাদের হয় তারা ভাগ্যবান, তবে আমি অতটা ভাগ্যবান নই। ভাগ্যবান হলে কি আর ছোট বয়সে দিদিকে পরিবারের সবাইকে হারিয়ে ফেলতাম নাকি? দিদিও তো ভালোবেসেছিল, কিন্তু কি হলো, ভালোবাসার মানুষটাকে বিয়ে করে ভালোবাসার মানুষটার কাছেই প্রতারণা শিকার হলো। শেষে এত কিছু সহ্য করতে না পেরে দিদি আত্মহত্যা করল, নিজেকে শেষ করে ফেলল, নিজের সাথে করে নিয়ে গেল আমার ভালো থাকাটাও। সেই কোন ছোটবেলা বাবা মাকে একসঙ্গে একটা অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলার পর দাদুভাই আর দিদি তো সব ছিল আমার জীবনে, সেই দিদিও আমাকে ছেড়ে চলে গেল। দিদি মারা যাওয়ার পর দাদুভাইও আর দিদির মৃত্যুর শোকটা কাটিয়ে উঠতে পারল না। দিদি মারা যাওয়ার দু সপ্তাহের মাথায় দাদু আমাকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। তখন আমি সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি। তখন দাদুভাই এর অভাবে আমাদের ব্যবসাটাও শেষ হতে শুরু করেছে, এই দিকে আমার তখন নাজেহাল অবস্থা। একদিকে প্রিয়জনদের হারিয়ে ফেলার কষ্ট, অন্যদিকে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য জেদ, আরেক দিকে পারিবারিক ব্যবসাটাকে আবার দাঁড় করানোর প্রচেষ্টা। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। নিজের চেষ্টায় নিজের পড়াশোনা শেষ করে ব্যবসাটাকে সফলতার শীর্ষে নিয়ে যায়, আর আজ আমি একজন সফল ব্যবসায়ী। তবে নিজের কাছে করা নিজের প্রতিজ্ঞাটা আজও ভুলিনি। আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম, আমি কোনোদিনও কাউকে ভালোবাসবো না। যে ভালোবাসার জন্য আমার দিদির জীবনটা অগোছালোট হয়েছিল, আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষদের হারিয়েছি, সেই রকম ভালোবাসা আমার দরকার নেই। কাউকে ভালোবেসে আমি আমার জীবনটা নতুন করে আর অগোছালো করতে চাই না। পরের দিন সকালে অফিসে প্রণয়ের কেবিনে গিয়ে রিজাইন লেটার দিয়ে আরশি ফিরে যাবার সময় প্রণয়কে বলে যায়, আপনার ইচ্ছে পূরণ করলাম, আমি আর কখনো ভালোবাসি ভালোবাসি বলে বিরক্ত করব না আপনাকে, আমি চলে যাচ্ছি চাকরিটা ছেড়ে, আপনি এবার থেকে মুক্ত ভালো থাকবেন। সেদিন থেকে আরশির সাথে প্রণয় এর আর দেখা সাক্ষাৎ হয়নি। আরশির শেষ বলা ভালো থাকবেন কথাটা এখনো প্রণয়ের কানে বাজে। প্রণয় এখনো বুঝতে পারছে না, আগে আরশি ওর আশেপাশে ঘুরঘুর করত বলে ও বিরক্ত হতো, কিন্তু এখন আরশির অনুপস্থিতি তাই ও সহ্য করতে পারছে না। ওকে আজকাল বড্ড কোরায় ওর আশেপাশে আরশির না থাকাটা। কিন্তু কেন কেন হচ্ছে ওর সাথে এমন? ওর ভীষণ কষ্ট হয় এখন আরশির জন্য, আরশিকে বড্ড মিস করে, আরশিকে ভীষণ দেখতে ইচ্ছে করে, আরশির মুখে ভালোবাসি কথাটা শুনতে ইচ্ছে করে ওর। কিন্তু সেই পথও নিজেই বন্ধ করে দিয়েছে, কিন্তু তাও ওর আরশিকে একলক দেখার জন্য মন ছটফট করে। কেন ওর সাথে এমন হচ্ছে ও সেটা জানে না, এই অনুভূতিগুলোর সাথে ও পরিচিত নয়। কাউকেই নিজের অস্থিরতার কথা প্রণয় বুঝতে দেয়নি, তবে নিজেকে সামলাতে চেষ্টা করে যাচ্ছে এখনো, এই সব অনুভূতিগুলো থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছে। দেখতে দেখতে এক মাস কেটে যায়, আজ বিলাস আর তৃষার বিয়ে। সবকিছু নিজের নিয়মে চললেও প্রণয় কি ঠিক আছে? না, এই এক মাসে প্রণয় আরুষির প্রতি থাকা সমস্ত অনুভূতিকে বুঝতে সক্ষম আছে, বুঝতে পেরেছে শুধু আরশি নয়, ও নিজেও আরশিকে ভালোবেসে ফেলেছে।
এবং আরশিকে ছাড়া ও যে আবার নিঃস্ব হয়ে গেছে সেটাও বুঝতে পেরেছে। কিন্তু একটা ঝামেলা হয়েছে, বিলাসের থেকে প্রণয় খবর পেয়েছে। আরশির বাবা নিজের অসুস্থতার জন্য তাড়াতাড়ি আরশির বিয়ে দিয়ে মৃত্যুর আগে একমাত্র মেয়েকে সুখী দেখতে চান, তাই তিনি পাত্র খোঁজাও শুরু করে দিয়েছেন। আর আরশিও ওর বাবাকে বলে দিয়েছে যার সাথে বিয়ে দেবে তাকেই সে বিয়ে করবে এবং সে এখন বিয়ে করতে রাজি আছে। আসলে তৃষার কথা মেনে নিয়ে মুভ অন করার চেষ্টা করছেও। আরশি বাইরে থেকে নকল একটা কৃত্রিম হাসি মুখে নিয়ে সবার কাছে নিজেকে হাসি খুশি প্রমাণ করলেও ও ভালো নেই, ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পাচ্ছে। সেটা কেউ না বুঝলে তৃষা ভালো করেই জানে, কিন্তু ও চাইলেও কিছু করতে পারবে না। বিলাস আর ও নিজে প্রণয়কে অনেক বুঝিয়েছে, কিন্তু প্রণয়ের দিক থেকে কোনো রকম রিপ্লাই পায়নি, তাই ওরাও এখন হাল ছেড়ে দিয়েছে। যে নিজের ভালো নিজে বুঝতে চায় না তাকে আর যাই হোক বোঝানো অসম্ভব। কিন্তু এদিকে বিলাসের বিয়েতে বিলাসের থেকেও বেশি এক্সাইটেড হয়ে আছে প্রণয়। সেটা দেখে বিলাস অবাক হলেও কিছুই বলেনি। বিয়ে বাড়িতে পৌঁছে প্রণয় তৃষার সাথে দেখা করেই চলে গেছে তৃষার বাবা আর আরশির বাবার সাথে দেখা করতে। সেখানে গিয়ে আরশির বাবার সাথে আলাদাভাবে কথা বলে জানায় ও আরশিকে বিয়ে করতে চায়। আরশির বাবা প্রথমে অবাক হলেও পরে যখন শোনেন প্রণয় এবং আরশি দুজন দুজনকে ভালোবাসে তখন ওদের বিয়ে দিতে রাজি হয়ে যান, কারণ তিনি প্রণয়কে আগে থেকে চেনেন, ছেলে হিসেবে প্রণয়ের জুড়ি মেলা ভার। আর মেয়ে যখন নিজে প্রণয়কে পছন্দ করে তখন ওনার রাজি না হয়ে থাকার কিছুই নেই। মা মরা একটামাত্র মেয়ের সুখের জন্য উনি সব করতে পারেন, তাই তিনি প্রণয়কে কথা দেন খুব শীঘ্রই উনি বিয়ের তারিখ ঠিক করবেন। এইবার প্রণয় এদিক ওদিক তাকিয়ে খুশি মনে আরশিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পায় আরশি একটা ছেলের সাথে কথা বলছে হাসতে হাসতে। এটা দেখে প্রণয় আর কিছু না ভেবে সোজা আরশির কাছে গিয়ে আরশির হাতটা ধরে নিয়ে আসে একটু ফাঁকা জায়গায়। বিয়ে বাড়ি হওয়াতে বাড়ি ভর্তি লোকজন, তাই কেউই ওদের সেভাবে খেয়াল করে না। আরশি, কি হলো? আপনি আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? আমি কথা বলছিলাম, আপনি দেখতে পাননি? প্রণয়, না দেখতে পাইনি। তুমি আজকে পুরোটা সময় আমার সাথে থাকবে। আরশি, আমি কেন আপনার সাথে থাকতে যাব? আর আমি আপনার সাথে থাকতে চাইও না। আপনি নিজে থেকে সে রাস্তা বন্ধ করে দিয়েছেন। প্রণয়, ও তাই? ঠিক আছে, কিন্তু তুমি নাকি অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে গেছো শুনলাম। আরশি, হ্যাঁ তাই, আমি অন্য কাউকেই বিয়ে করব। বাবা যার সাথে বিয়ে দেবে তাকেই বিয়ে করব। তাতে আপনার কি? কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল আরশি। আরশির চোখের জল মুছতে মুছতে আক্ষেপ করে বলতে লাগলো, প্রণয়, আমার হবু বউ যে এত কাঁদছে সেটা যদি আমার হবু শ্বশুর মশাই দেখেন তাহলে আর মনে হয় আমার বিয়েটা হবে না। আরশি, মানে কে আপনার হবু বউ? আর কেই বা আপনার হবু শ্বশুর মশাই? অবাক হয়ে প্রণয়, কেন আমার সামনে দাঁড়ানো এই মিষ্টি মেয়েটাই তো আমার হবু বউ, তবে খুব শীঘ্রই তাকে পুরোপুরি বউ বানিয়ে নিজের সাথে করে নিয়ে যাব। কি যাবে তো আমার সাথে? আরশি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে দেখে। প্রণয়, এই মেয়ে কথা বলছো না কেন? আমাকে তুমি আর ভালোবাসো না, করবে না আমাকে বিয়ে?
এখনো আরশিকে নিশ্চুপ দেখে। প্রণয়, তুমি তো আমার সব অতীত জানো বলো, আর এটাও তো জানো আমি কখনো কাউকে ভালোবাসবো না বলে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু নিজেই নিজের কাছে হেরে গেলাম, নিজের অজান্তেই ভালোবেসে ফেললাম তোমাকে। তবে আমি যে হেরে গেছি তাতে আমার কোনো আক্ষেপ নেই, হারার মধ্যেও যে এত শান্তি আছে আগে বুঝিনি। তুমি আমাকে ভালো থাকবেন বলে যে চলে এলে, সেদিন থেকে আমি ভালো নেই আরশি, তোমাকে ছাড়া একটুও ভালো নেই। আমার ভালো থাকার জন্য যে তোমাকে লাগবে সেটা তখন না বুঝলেও আজ বুঝি। তোমার এই অগোছালো প্রণয়কে একটা সুযোগ দিয়ে দেখো না আরশি তোমাকে ভালোবাসার। তোমাকে আর কোনো রকম কষ্ট পেতে দেব না, সব সময় ভালোবেসে আগলে রাখবো। কি হলো আরশি প্লিজ বলো না, দেবে না একটা সুযোগ? এবার আর আরশি নিজেকে সামলাতে পারল না, প্রণয়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রণয়, আগের মতো আমাকে ভালোবাসবে তো আরশি? আরশি, আগের মতো কেন বলছেন? আপনাকে আমি সবসময়ই ভালোবাসি, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসব। তবে আপনি আমার থেকে মুক্তি চাওয়ায় আমি খুব কষ্ট পেয়েছিলাম, তাই আমি বাবার কথায় বিয়ের জন্য রাজি হয়েছিলাম। তবে আপনি আমার মনে সবসময়ই ছিলেন। এবার আরশির মতো প্রণয় শক্ত করে জড়িয়ে ধরে আরশিকে। সবাই তোমার প্রণয়কে ছেড়ে চলে গেছে, কেউ থাকেনি তোমার প্রণয়ের কাছে, কিন্তু তুমি না হয় রহিলে কাছে আরশি, প্রণয়ের কাছে। সারা পৃথিবী জানুক প্রণয়েরও নিজের বলতে একটা মানুষ আছে, যে শুধু প্রণয়কে ভালোবেসে প্রণয়ের অগোছালো জীবনটা গুছিয়ে রাখবে। আই লাভ ইউ আরশি, আই লাভ ইউ সো মাচ আরশি, লাভ ইউ টু প্রণয়। নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে, আমার কাছে ভালোবাসার মানেই আপনি, আমি আপনার কাছে রইব আপনার হয়ে সারা জীবন। প্রণয়, তাহলে বিয়ে করবে তো আমাকে? আরশি, সে কথা আর বলার অপেক্ষায় থাকে, করব বিয়ে, কপালে কপাল ঠেকিয়ে দুজনই হেসে উঠল। প্রাপ্তির আনন্দে দুজনের চোখ দিয়েই তখন জল গড়াচ্ছে আর ঠোঁটে খেলা করছে অনাবিল হাসি। কিছুটা প্রাপ্তি না হয় ওদের খাতাতেও জড়ো হোক। বিয়ে শুরু হয়ে গেছে শুনতে পেয়ে বিলাস আর তৃষার কাছে যাওয়ার জন্য হাতে হাত রেখে দুজনে পা বাড়ালো সেদিকে। একটা ভালোবাসার সম্পর্কের পূর্ণতা প্রাপ্তির মুহূর্তের সাক্ষী হতে, এইভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসার সম্পর্কগুলো। প্রাপ্তির ঝুড়ি পূর্ণ হোক সকল প্রেমিক প্রেমিকার, ভালোবাসা দেওয়া নেওয়ার অধ্যায় জয় হোক প্রতিটি প্রেমিক হৃদয়ের। সমাপ্ত।